জালুকাঠিতে প্রাইভেট বাড়ি ফেরার পথে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিহত আরমান হোসেন আডান জালুকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে সদর উপজেলার পোনা বালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন সোহাগের ছেলে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার জেলেপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ উপত্যক্ষদর্শীরা জানায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন আরমান এ সময় পিছন দিক থেকে আসা এলবাই একটি লরি সাইকেলকে চাপা দেয় এতে লরির পিছনের চাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায় তবে ঘটনার পর লরির চালক পালিয়েছে পুলিশ লরিটিকে আটক করে থানায় নিয়ে গেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ শফিকুল ইসলাম এম আই টেলিভিশন